প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে আমরা অ্যাসারটিভ টেক্সলামেটরি করেছিলাম, আজকে আমরা অ্যাসারটিভটি ইন্টারোগেটিভ করব। অ্যাসারটিভটি ইন্টারোগেটিভটা হচ্ছে, এটা করার আগে কিছু অক্সিলারি ফর্ম আমাদেরকে জানতে হবে। তো কিছু অক্সিলারি ফর্মটা তোমরা দেখো, ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, এভাবে করে আমি প্রায় 22টার মতো অক্সিলারি ফর্ম দিয়েছি। এই অক্সিলারি ফর্মের তোমাদের কিছু কন্ট্রাক্টেড ফর্ম জানতে হবে, যেমন দেখো ডুর সাথে নট হলে হয় ডোন্ট, ডাজের সাথে নট হলে হয় ডাজেন্ট, ডিডের সাথে নট হলে হয় ডিডেন্ট, এভাবে করে টোটাল 22টা করে দিয়েছি আমি। এর মধ্যে দেখো কিছু মার্ক করে দিয়েছি, যেমন শ্যাল প্লাস নট শ্যালেন্ট হবে না, এটা হবে শান্ত, উইল প্লাস নট এটা হবে ওন্ট, ক্যান প্লাস নট এটা হবে কান্ট। তো এভাবে করে এই কন্ট্রাক্টেড ফর্মগুলো তোমাদের একটু জানতে হবে। এবং গত ক্লাসে তোমাদেরকে আমি আর একটা ব্যাপার দেখিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা গ্রামারটা করব ইন্ডাকটিভ মেথডে, আমরা ডিডাকটিভ মেথডে কোনো গ্রামার করব না। সো দেখো কিছু এক্সাম্পল আমি দেখাচ্ছি। ফার্স্ট ওয়ান, অক্সিলারি ভার্বযুক্ত কিছু সেন্টেন্স থাকবে, যেমন দেখো দে আর, হি উইল, শি ক্যান, উই শুড, দে উড নট, এভাবে করে কিছু সেন্টেন্স থাকবে। তো অক্সিলারি ভার্বযুক্ত যে সেন্টেন্সগুলো আছে সেগুলো কীভাবে করতে হয়, এখানে আমি একটা বক্স দিয়েছি। দেখো সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা সেটা কন্ট্রাক্টেড ফর্মে করব, আর যদি সেন্টেন্স নেগেটিভ হয় সেটা আমরা কন্ট্রাক্টেড ফর্ম হবে না। যেমন দেখো আছে দে আর, তো আরটাকে আমি আগে নিয়ে আসবো, আরটাকে লিখব আমি আরেন্ট। এরপর আছে দে, লিখব দে, আরেন্ট দে, আরেন্ট দে প্লেইং ক্রিকেট, আরেন্ট দে প্লেইং ক্রিকেট, একটা কোশ্চেন মার্ক বুঝবে। ঠিক তদ্রুপ আছে উইল, উইলটা হয়ে যাবে কন্ট্রাক্টেড ফর্ম, ওন্ট, ওন্ট, হি, গো, ডেয়ার, শেষ একটা কোশ্চেন মার্ক। একই রকমভাবে দেখো আছে শি ক্যান, ক্যানটাকে যদি কন্ট্রাক্টেড ফর্মে করো হয়ে যাবে কান্ট, কান্ট, শি, ড্রাইভ, আকার। নেক্সট ওয়ান দেখো আছে উই শুড, তাহলে শুডটাকে যদি আমি আগে নিয়ে আসি হয়ে যাবে স্টুডেন্ট, সো স্টুডেন্ট, উই রিড অ্যাটেন্টিভলি, শেষ একটা কোশ্চেন মার্ক। সো দেখো এই যে আমরা নাম্বার ওয়ানটা করলাম, এখানে কি আমাকে বেশি রুলস মুখস্থ করতে হয়েছে? জাস্ট অক্সিলারি ভার্বটা আগে নিয়ে এসেছি, একটা কন্ট্রাক্টেড ফর্ম করেছি। এই এই যে আমরা রুলসটা পড়েছি এটা যদি আমি রুলসে নিয়ে আসি, দেখো রুলসটা হবে এভাবে, প্রথমে অক্সিলারি ভার্ব বলবে, তারপর এন কমা টি বলবে, দ্যাট মিনস কন্ট্রাক্টেড ফর্ম, যেটা আমরা করেছি ছিল আর, হয়ে গেছে আরেন্ট, এরপরে সাবজেক্ট বসে, প্লাস বাকি অংশ বসে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে। এভাবে যদি আমি রুলস দেখতে যাই, এক একটা রুলস অনেকগুলো থাকে, প্রায় 40-50টা রুলস থাকবে, এগুলো দুর্বোধ্য একটা ব্যাপার। সো ডিডাকটিভ পদ্ধতিতে কোনোভাবেই গ্রামারটা শেখা উচিত না, আমরা ইন্ডাকটিভ পদ্ধতিতে করব। নেক্সট ওয়ানে যাই আমরা, দেখো নাম্বার টু, নাম্বার টুটা আছে দে উড নট, এই সেন্টেন্স থেকে তো নেগেটিভ ফর্ম, সো যখন নেগেটিভ হবে তখন আর কন্ট্রাক্টেড হবে না, আছে উড নট, চলে আসবে উড, উড, দে, ওয়েস্ট, টাইম, শেষ একটা কোশ্চেন মার্ক। আবার দেখো নেক্সট নাম্বার টু আছে হি কুডেন্ট সুইম অ্যাট অল, সো আছে কুডেন্ট, আমরা কুডেন্টটাকে শুধু কুডকে নিয়ে আসবো, লিখব কুড, হি সুইম অ্যাট অল, শেষ একটা কোশ্চেন মার্ক। একই রকমভাবে দেখো আছে শি মাস্ট নট, মাস্ট এটা আগে আসবে, শি ওয়েস্ট টাইম। সো দেখো নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু আমি আবার রিভিশন দিচ্ছি একটু, যদি অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্বটাকে আমরা কন্ট্রাক্টেড ফর্মে করে ফেলবো, আর আছে আরেন্ট, উইল আছে, ওন, ক্যান আছে, কান্ট, শুড আছে, স্টুডেন্ট, আর যদি নেগেটিভ থাকে আছে উড নট, চলে আসবে উড, এরপরে আছে কুডেন্ট, চলে আসবে কুড, আছে মাস্ট নট, চলে আসবে মাস্ট। সো নাম্বার ওয়ান অ্যান্ড টু চলে গেল, আমি আর রুলস দেখাচ্ছি না তোমাদেরকে, যেহেতু আমরা ইন্ডাকটিভ মেথডটা ফলো করছি আমি আর রুলস দেখাচ্ছি না।
এরপর দেখো নাম্বার থ্রি, অক্সিলারি ভার্ব ব্যতীত কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, তখন আমরা কী করবো? দেখো তোমাদের জন্য আমি একটা বক্স করে রেখেছি, যদি ভার্বটা প্রেজেন্ট হয় তাহলে ডু বা ডাজ আসবে। ডাজের মধ্যে একটা রুলস আছে, শুধুমাত্র ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তখন আমরা ডাজ ব্যবহার করব। এরপরে পাস্ট হলে আমরা কী দিব? ডিড দিব। একটু ভালো করে খেয়াল করো, উই প্ল্যান্ট ট্রিস, সো এখানে আছে প্ল্যান্ট, সো প্ল্যান্ট যদি থাকে আমরা শুরুতে দিব ডোন্ট, সো ডোন্ট উই প্ল্যান্ট ট্রিস, শেষ একটা কোয়েশ্চন মার্ক। এরপরে নেক্সট ওয়ান দেখো, দে ওয়াচ টেলিভিশন, ওয়াচ, ওয়াচটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম হলে আমরা দিব ডু, লিখে দিব ডোন্ট, দে ওয়াচ টেলিভিশন, শেষ একটা কোয়েশ্চন মার্ক। কোয়েশ্চন মার্ক মাস্ট দিবে, কোয়েশ্চন মার্ক যদি না দাও তাহলে নাম্বার কাটা যাবে, একটা নাম্বারও পাবে না। নেক্সট নাম্বার থ্রি দেখো আছে, শি কুকস রাইস, আমি লিখেছি যে ডাজ কখন বলবে যদি ভার্বের সাথে এস বাই এস থাকে, আছে কুকস হয়ে যাবে ডাজেন্ট, এখন আর ডোন্ট দেওয়া যাবে না, সো লিখতে হবে ডাজেন্ট শি কুক রাইস। আরেকটা ব্যাপার খেয়াল করো, যখনই তুমি ডাজেন্ট দিবে এই এসটা কিন্তু আর বুঝবে না, এস যদি আবার দিয়ে দাও নাম্বার কাটা যাবে, নাম্বার পাবে না। নেক্সট ওয়ান দেখো আছে, হি রাইটস আ মেসেজ, তো রাইটস আছে আমরা দিব ডাজেন্ট, হি রাইট আ মেসেজ, শেষে একটা কোয়েশ্চন মার্ক। নাম্বার ফাইভ দেখো, দে এনজয়েড, এই এনজয়েড কিন্তু প্রেজেন্ট ফর্ম না, এটা হচ্ছে পাস্ট ফর্ম, সো পাস্ট ফর্ম হলে আমরা কী দিব? ডিড, সো আসবে ডিড, এরপরে কন্ট্রাক্টেড ফর্ম ডিডেন্ট, আছে এনজয়েড, এটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, হবে এনজয় ডিডেন্ট, ডিডেন্ট দে এনজয়, ডিডেন্ট দে এনজয় দ্য গেম, শেষ একটা কোয়েশ্চন মার্ক। নাম্বার সিক্স দেখো আছে, রোহিত বট এ কার, সো বট এটাও কিন্তু পাস্ট ফর্ম, তাহলে আমরা কী দিব? ডিড, আমরা লিখব ডিডেন্ট রোহিম, আছে বট, বটের প্রেজেন্ট ফর্ম বাই, দিব বাই আ খার, শেষ একটা কোয়েশ্চন মার্ক। নাম্বার সেভেন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা এই জন্য ইম্পর্ট্যান্ট কারণ এখানে দেখো একটা ইরেগুলার ভার্ব আছে, আমরা জানি কিছু ভার্ব আছে, কাট 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 লিখে রেখেছি, আছে শার্ট শার্ট শার্ট, লেট লেট লেট, কিছু ভার্ব আছে যেগুলোর প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল সেম, যেমন কাটের যদি প্রেজেন্ট হয় কাট পাস্ট হবে, কাট পাস্ট পার্টিসিপল হবে কাট, আবার শার্টের সেম, শার্ট হচ্ছে পাস্ট ফর্ম, আবার শার্ট পাস্ট পার্টিসিপল ফর্ম, তদ্রুপ লেটও সেম, লেট লেট লেট। তো দেখো যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় আমরা জানি যে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, যেমন দেখো এখানে আছে শি, শির পর আমি লিখেছি কি কুকস, তাহলে বোঝাই যাচ্ছে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কী হয়? এস বাই এস যুক্ত হয়। কিন্তু হি থাকার পরও, থার্ড পার্সন থাকার পরও যদি কোনো ভার্বের সাথে এস বাই এস না থাকে, এটা অবভিয়াসলি তাহলে সেটা পাস্ট ফর্ম ইরেগুলার ভার্বের ক্ষেত্রে, যেমন রিড, এটা কিন্তু এখন উচ্চারণটাও কিন্তু প্রোনাউন্সিয়েশনটা কিন্তু রিড হবে না, হয়ে যাবে রেড। যেমন দেখো আছে, এখন যদি আমি এটা পড়ি আমি কিন্তু পড়তে পারবো না যে এটা হি রিড, এটা পড়বো হি রেড অ্যাটেন্টিভলি, তো রেডটা পাস্ট ফর্ম, এই জন্য আমাকে দিতে হবে ডিডেন্ট, ডিডেন্ট হি এখন বলতে পারবে রিড অ্যাটেন্টিভলি। অনেক সময় যারা চাকরি প্রত্যাশী থাকে তাদের ভাই বা বোনে এগুলো দেয়, দিয়ে দেয় বলে যে সেন্টেন্সটা পড়েন, বলে যে এটা পড়েন, তখন তারা বলে দেয় এই হি রিড অ্যাটেন্টিভলি, আসলে এটা রিড হবে না, এটা হবে হি রেড অ্যাটেন্টিভলি। সো দ্যাটস ওয়াই একটু দেখো ভালো করে, আশা করছি বুঝেছো। আমি আবার একটু রিভিশন দিচ্ছি, যদি ভার্ব প্রেজেন্ট ফর্ম হয় আমরা দিব ডোন্ট, যদি ভার্বের সাথে এস বাই এস থাকে আমরা দিব ডাজেন্ট, ভার্ব যদি পাস্ট ফর্ম হয় আমরা দিব ডিডেন্ট, সো নাম্বার থ্রিও চলে গেল। নেক্সট আসো নাম্বার ফোর, নাম্বার ফোরে কিছু কিওয়ার্ডস আছে, এই কিওয়ার্ডসগুলো একটু খেয়াল করো শিক্ষার্থীরা, দেখো এখানে নেভার দিয়েছি, নো দিয়েছি, নাথিং দিয়েছি, আবার দিয়েছি নাথিং বাট, সো এখানে আমি সবুজ কালি দিয়ে তোমাদের জন্য লিখে রেখেছি। দেখো নেভার থাকলে কী হয়? এভার, নো থাকলে এনি, নাথিং থাকলে এনিথিং অথবা হোয়াট, আর নাথিং বাট থাকলে হোয়াট। একটু খেয়াল করো, যেমন আছে হি উইল নেভার রান, আমরা যে রুল ওয়ান এবং টু থ্রি পড়েছি ঠিক সেম কাজগুলো এখানে হবে। এখানে দেখো হি উইল নেভার রান, এটা কিন্তু নেগেটিভ ফর্ম, নেগেটিভ একটা সেন্টেন্স, তাহলে দেখো যদি এটা নেগেটিভ সেন্টেন্স হয় আছে হি উইল নেভার রান, অক্সিলারি ভার্ব হচ্ছে উইল, উইলটা আগে আসবে,
হবে উইল হি নেভারটা হয়ে যাবে এভার সো উইল হি এভার রান শেষে কোশ্চেন মার্ক আবার দেখো শি নেভার টেক্স টি এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে তো অক্সিলারি ভার্ব না থাকলে আমরা জানি ভার্বের সাথে এস থাকলে কি আসবে ডাজ আসবে আমরা লিখব ডাজ সো ডাজ ডাজেন্ট হবে না কেন সেন্টেন্সটা নেগেটিভ সো লিখব ডাজ শি এভার টেক টি শেষ একটা কোশ্চেন মার্ক নেক্সট ওয়ান দেখো লিখেছি নো নো থাকলে কিওয়ার্ডসটা কি লিখেছি নো থাকলে হয় এনি সো আমরা এখানে দেখছি অক্সিলারি ভার্ব আছে ওয়াজ আমরা ওয়াজটাকে আগে আনবো ওয়াজ দেয়ার নো থাকলে দিব এনি ওয়াজ দেয়ার এনি নয়েস নেক্সট ওয়ান নাম্বার ফোর নাথিং নাথিং থাকলে কি আছে এনিথিং সো আমরা লিখব এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ আগে লিখব হ্যাজ হি এনিথিং টু এক্সপ্লেইন শেষ একটা কোশ্চেন মার্ক নাম্বার ফাইভ ইজ মোস্ট ইম্পর্টেন্ট বিকজ নাথিং যদি শুরুতে হয় সাবজেক্টে থাকে তাহলে সেটা কিন্তু হোয়াট দিয়ে শুরু করতে হবে এবং এটা একটু ব্যতিক্রম প্রশ্নকর্তা কিন্তু যিনি থাকবেন উনি একটু ব্যতিক্রম জিনিসই পরীক্ষার মধ্যে সেট আপ করবেন তো নাথিং থাকলে আমরা শুরুতে দিব হোয়াট যদি সাবজেক্ট নাথিং থাকে হোয়াট ক্যান রুইন হিম শেষে কোশ্চেন মার্ক আবার দেখো যদি নাথিং বার্ড থাকে নাথিং বার্ড থাকলেও সেম শুরুতে হোয়াট আসবে তারপর অক্সিলারি ভার্বটা আসবে হোয়াট ইজ ফ্রেন্ডশিপ বাট নেম শেষে কোশ্চেন মার্ক সো দেখো এটা একটু বেশি কঠিন হয়েছে যদি নেভার থাকে আমরা কী দিব এভার যদি নো থাকে আমরা কী দিব এনি যদি নাথিং থাকে কী দিব এনিথিং আর যদি সাবজেক্ট হিসেবে নাথিং ইউজ হয় সেখানে আমরা দিব হোয়াট নাথিং বার্ড যদি হয় সেখানে আমরা দিব হোয়াট এ হচ্ছে নাম্বার ফোরের আমাদের কিছু কাজ নেক্সট ওয়ান দেখো নাম্বার ফাইভ এটা পরীক্ষায় বেশি আসে এভরিবডি এভরি ওয়ান অল দিয়ে খুব বেশি আসে এটা একটা কিওয়ার্ডস মনে রাখবা এভরিবডি এভরি ওয়ান অল দিয়ে আসলে আমরা হু দিব সরাসরি হু বসিয়ে দিব তাহলে শুরুতে যদি আমরা এভরিবডি পেয়েছি আমরা দিব হু দেখো হুর পরে আছে রেসপেক্টস এবং পুরো সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স তো আমরা জানি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে কিন্তু কন্ট্রাক্টেড হয়ে যাবে ভার্বের সাথে এস আছে লিখতে হবে হু ডাজন্ট রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান শেষে কোশ্চেন মার্ক একইভাবে এভরি ওয়ান আছে তাহলে আমরা কী দিব হু লিখব হু কোনো অক্সিলারি ভার্ব নাই লিখব ডাজেন্ট হু ডাজেন্ট লাইক হিম শেষে কোশ্চেন মার্ক আবার দেখো আছে অল কেম এই যে কেম আছে কেমটা পাস ফর্ম সো লিখব হু ডিডেন্ট কেম যেহেতু পাস ফর্ম ডিড হয়ে আসছে তাহলে হয়ে যাবে কাম হু ডিডেন্ট কাম টু মি নেক্সট ওয়ান দেখো নাম্বার ফোর আছে এভরিবডি আমরা জানি হু দিব মাস্ট আছে একটা অক্সিলারি ভার্ব আছে এখন আর ডু ডি ডাজ আসবে না মাস্ট যেহেতু আছে হয়ে যাবে মাজন্ট হু মাজন্ট স্টাডি হার্ট শেষ একটা কোশ্চেন মার্ক তদ্রুপ নাম্বার ফাইভ আছে এভরি ওয়ান উইল ডাই লিখব হু উইল আছে হয়ে যাবে ওন্ট ডাই আবার দেখো আছে অল শুড সেভ অল আছে তাহলে আমরা দিব হু শুড আছে লিখব স্টুডেন্ট বাকি অংশ বসে যাবে সেভ দ্য ওয়ার্ল্ড আবার একটু রিভিশনে যাচ্ছি দেখো আবার বলছি এভরিবডি এভরি ওয়ান অল থাকলে আমরা হু দিব ঠিক আগের মতো যদি অক্সিলারি ভার্ব না থাকে এস থাকলে আমরা ডাজেন্ট দিব আর যদি এস না থাকে তাহলে আমরা ডোন্ট দিব তবে হুর সাথে ডোন্ট ইউজ হয় না এখানে আছে কেম পাস ফর্ম তাহলে আমরা এখানে দিব ডিডেন্ট আবার দেখো অক্সিলারি ভার্ব আছে মাস্ট হয়ে যাবে মাজন্ট আছে উইল হয়ে যাবে ওন্ট আছে শুড হয়ে যাবে স্টুডেন্ট এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস এটা ভালো করে তোমরা বাসায় প্র্যাকটিস করবে এটা পরীক্ষায় বেশি আসে
টেস্ট পেপারের পাতায় পাতায় এসব এক্সাম্পল অনেক আছে। দেখো নাম্বার সিক্স রুলসটা, এটা একটু ব্যতিক্রম ধর্মী রুলস, প্রশ্নকর্তা চাইলে এখান থেকে প্রশ্ন করতে পারেন, কারণ প্রশ্নগুলো আমি আগেই বলেছি বোর্ডের প্রশ্নগুলো খুব ব্যতিক্রম ধর্মী হয়। সো দেখো, যদি এভরির পরে নাউন থাকে, এভরির পরে যদি বডি না থাকে, তাহলে আমরা আগের মতো ইউজ করতে পারবো না। এভরি ফাদার আমরা লিখবো ইজ দেয়ার এনি ফাদার, যদি হয় এভরি মাদার আমরা লিখবো ইজ দেয়ার এনি মাদার, আমরা যদি থাকে এভরি সিস্টার আমরা লিখবো ইজ দেয়ার এনি সিস্টার। সো দেখো, এভরি মাদার আছে আমরা লিখব ইজ দেয়ার এনি ফাদার, ফাদার ব্যক্তি চলে আসবে আগের মতো হু, আছে অবজলির ভার উইল, হয়ে যাবে ওন্ট, এরপরে বাকি অংশ বসে যাবে ডু ইট, শেষ একটা কোশ্চেন মার্ক। সো এখানেও দেখো আছে এভরি ম্যান, তো আমরা এভরি পরে কিন্তু বডি নাই, আছে এভরি ম্যান, এভরি পরে ওয়ান নাই, আছে ম্যান, ম্যানটা নাও, এই ম্যানটা নাও, এই ফাদার যেভাবে নাও, ম্যানটা নাও হবে ইজ দেয়ার এনি ম্যান হু, আছে হেডস, হয়ে যাবে ডাজেন্ট, হেট, করাপশন। নাম্বার থ্রি দেখো, আছে এভরি কম্পিউটার ক্যান সেভ টাইম, সো এভরি কম্পিউটার, কম্পিউটার আবার নাম আসছে, তো আমরা লিখবো ইজ দেয়ার এনি কম্পিউটার, কম্পিউটার তো ব্যক্তি না, তাহলে এখন আর হু বসবে না, যখন ব্যক্তি না থাকবে আর বি হুইচ, অক্সিলারি ভার্ব আছে কি, আছে, কি আছে, ক্যান, ক্যানটা হয়ে যাবে কান্ট, এরপরে বাকি অংশ বসে যাবে সেভ টাইম, শেষ একটা কোশ্চেন মার্ক। আবার একটু রিভাইজ দিই, এভরি ফাদার ইজ দ্যার এনি ফাদার, এভরি ম্যান ইজ দ্যার এনি ম্যান, এভরি কম্পিউটার ইজ দ্যার এনি কম্পিউটার, পার্থক্য কোথায়, পার্থক্য হচ্ছে যদি ব্যক্তি হয় আমরা হু দিব, যদি বস্তু হয় আমরা হুইজ দিব, আর বাকিগুলো ঠিক আগের মতো। এবার নাম্বার সেভেন আরও বেশি ব্যতিক্রমধর্মী একটা রুলস, এটা বইয়ে পাওয়া খুব দুষ্কর হয়ে যাবে তোমাদের জন্য, আর পরীক্ষা আসলে তো এটা যে শিখবে না সে তো পারবেই না। সো দেখো, যদি থাকে ইট ডাজ নট ম্যাটার, ইট ডাজ নট ম্যাটার, আমরা দিব হোয়াট দো, সো এই যে ইট ডাজ নট ম্যাটার এই পুরোটা উঠে যাবে, পুরোটা উঠে গিয়ে বসবে হোয়াট দো, টিএইচ, হোয়াট দো, হোয়াট দো বসার পরে বাকি যা আছে সব বসে যাবে। সো হোয়াট দো ইফ ই গোস, আশা করছি তোমরা বুঝে গেছো। তাহলে নাম্বার টুটা কী হবে, ইট ডাজেন্ট ম্যাটার, তাহলে ইট ডাজেন্ট ম্যাটার পুরোটা উঠে যাবে, এখানে বসবে হোয়াট দো, বাকি সব বসে যাবে, আছে ইফ উই লস দ্য গেম, শেষে কোশ্চেন মার্ক। দেখো নাম্বার 6 অ্যান্ড নাম্বার 7 বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি পরীক্ষায় আসে, বিশেষ করে বোর্ড এক্সামে তো এটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 6 অ্যান্ড 7 দেখো ভালো করে, এরপরে আসো নাম্বার 8। নাম্বার 8 অনেক সহজ একটা রুলস, এটাও আগের মতো এভরিবডি এভরিওয়ান যেভাবে ছিল সেভাবে আসবে, তবে এটা অনেক সহজ। দেখো নোবডি আছে, আমি কিওয়ার্ডস লাগিয়ে রেখেছি, নোবডি, নোমান, নান, এই নোবডি, নান, নোমান থাকলে সরাসরি হু বসিয়ে দেবে, দিলাম হু, এই নোবডি এটা নেগেটিভ সেন্টেন্স, কন্ট্রাক্টেড ফর্মের প্রশ্নই আসে না, সো নোবডির পরিবর্তে আমি দিলাম হু, বাকি যা আছে সব বসে যাবে, তাহলে হু ক্যান অ্যাভয়েড ডেথ, শেষে কোশ্চেন মার্ক। নেক্সট ওয়ান আছে নো ওয়ান ট্রাস্টস, নো ওয়ান, এখানে বলবে হু ক্যান ট্রাস্টস আ লায়ার। নাম্বার 3 আছে নান, এখানেও বলবে হু ক্যান সলভ ইট, শেষে কোশ্চেন মার্ক। সো দেখো, এই যে নাম্বার 8, এটার জন্য কি খুব বেশি রুলস মুখস্থ করতে হচ্ছে, জাস্ট নোবডি আছে উঠিয়ে দিলাম হু বসিয়ে দিলাম, নো ওয়ান আছে উঠিয়ে দিলাম হু বসিয়ে দিলাম, নান আছে উঠিয়ে দিলাম হু বসিয়ে দিলাম, এটাও মোস্ট ইম্পর্টেন্ট রুলস। সো দেখো শিক্ষার্থীরা, এই যে নাম্বার 1 থেকে নাম্বার 8 পর্যন্ত আমি তোমাদেরকে আজকে যে ক্লাসটা নিলাম, এই ক্লাসটা খুব ভালো করে দেখবা, আল্লাহ রহমতে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ আর কোনো সমস্যা হবে না। নেক্সট আমাদের
তোমাদের জন্য আমি কিছু বাড়ির কাজ সেট আপ করেছি। এই বাড়ির কাজগুলো তোমরা একটু করবে, আশা করছি তোমরা আমার ক্লাসটা দেখলে এবং ভালো করে একটু বুঝলে, আশা করছি তোমরা এই 10টা সেন্টেন্স খুব ভালো করে পারবা। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, বেস্ট অফ লাক, দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো একটা ক্লাসে। আমার জন্য সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ।